জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম, জিও ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ক্লাস সেভেনের নিম্ন শ্রেণীর জীব এই অধ্যায় থেকে তোমাদের গত পর্বে আমি আলোচনা করেছিলাম অ্যান্টামিবার গঠন সম্পর্কে। বন্ধুরা, আজকে আমরা জানবো অ্যান্টামিবা বহু বিভাজন প্রক্রিয়া সম্পর্কে। তাহলে চলো আমরা এখন জেনে নেই এটা কিভাবে বহু বিভাজন করে থাকে। প্রথমেই দেখো, অ্যান্টামিবা কোষ বিভাজন ও অণুবীজ অর্থাৎ স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। আমি আবার বলছি যে অ্যান্টামিবা দুটা পদ্ধতিতে, একটা হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে আর একটা হচ্ছে অণুবীজ, অণুবীজকে বলা হয় স্পোর, বা এই এই দুটো পদ্ধতির মাধ্যমে কি করে বংশবৃদ্ধি করে থাকে। তাহলে তোমাদেরকে অবশ্যই এই লাইনটা ভালোভাবে মনে রাখতে হবে, কারণ বহুনির্বাচনী প্রশ্নে তোমাদের বহুনির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে অ্যান্টামিবা কয়টি পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে। অবশ্যই অবশ্যই উত্তর আসবে দুইটি পদ্ধতিতে, অর্থাৎ কোষ বিভাজনের মাধ্যমে এবং অণুবীজ বা স্পোর সৃষ্টির মাধ্যমে। এবার আমরা জেনে নেই আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য। স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে। তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যান্টামিবা স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে অণুবীজ বা স্পোর গঠন করে, এই প্রক্রিয়াটিকে, সামগ্রিক প্রক্রিয়াটিকে বলা হয় কি, স্পোরুলেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসে স্পোরুলেশন কি, তখন তোমরা একটু সাজিয়ে লিখবে। আমি আবারও বলছি স্পোরুলেশন কি, তোমরা লিখবে যে অ্যান্টামিবার দেহ স্পোরুলেশন পদ্ধতিতে, বা অ্যান্টামিবার দেহ যেই পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে তাকে স্পোরুলেশন বলে। বন্ধুরা, তোমাদের যদি জ্ঞানমূলকের জন্য এটা আসে তাহলে এভাবে লিখবে। এবার আমরা জানব অনুকূল পরিবেশে এরা কিভাবে একটা নতুন অ্যামিবা হিসেবে গড়ে ওঠে সেই সম্পর্কে। তাহলে অ্যামিবা কী করে, অনুকূল পরিবেশ পেলেই এরা প্রত্যেকেই একটা নতুন অ্যামিবা হিসেবে বড় হয়। তাহলে আমরা অ্যান্টামিবার বহুবিভাজন প্রক্রিয়া সম্পর্কে একটু ধারণা পেলাম। তাহলে চলো এবার আমরা চিত্রের মাধ্যমে জেনে নেই অ্যান্টামিবা কিভাবে বহুবিভাজন প্রক্রিয়া করে থাকে। দেখো, এইখানে একটা প্রথমেই চিত্র দেখতে পাচ্ছ, তারকাকার। তো এইখানে দেখতে পাচ্ছ যে এই যে এখানে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, এই যে গোলাকার, এবং এটা দেখতে পাচ্ছ একটু অস্পষ্ট আছে এখানে, এবং ক্ষুদ্র 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 গোলাকার অবস্থায় দেখতে পাচ্ছ। এই যে এইগুলাকে বলা হচ্ছে ক্রোমাটিন দানা। এই ক্রোমাটিন দানা একটা সিস্টেমের মাধ্যমে যখন আরও একটা প্রসেসে চলে যাবে, তখন কি হবে, এই যে এইরকম হবে, ক্রোমাটিন দানাগুলা এখানে এইরকম গোলাকার জমাট বেঁধে যাবে, অর্থাৎ একত্রীকরণ হবে, এবং অসংখ্য ক্রোমাটিন দানা এরকম এখানে তৈরি হয়ে থাকে। এবং এখানেও কিন্তু নিউক্লিয়াসের উপস্থিতি থাকে। এরপরে দ্বিতীয় ধাপ থেকে যখন তৃতীয় ধাপে আসে, তখন এই যে ক্রোমাটিন দানাগুলা এইগুলা আস্তে আস্তে কিসে পরিণত হয় জানো, এগুলা স্পোর বা অণুবীজে পরিণত হয়। আর এই স্পোরগুলা যখন একদম শেষ ধাপে পৌঁছে যায়, তখন একটা শিশু অ্যান্টামিবা জন্মগ্রহণ করে। এই যে দেখতে পাচ্ছ এই শেপের আকৃতি, অর্থাৎ অ্যান্টামিবাকে ছোটোবেলায় কেমন দেখা যায়, এই যে এইরকম শেপের, অর্থাৎ স্পোর থেকে একটা সময় এই ধাপটা শেষ করে শেষ পর্যায়ে এসে একটা শিশু অ্যান্টামিবার জন্ম হয়। বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ জানলাম অ্যান্টামিবার বহুবিভাজন প্রক্রিয়া সম্পর্কে, এবং চিত্রের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা অ্যান্টামিবার বহুবিভাজন সম্পর্কে জানলাম কিভাবে এটা বহুবিভাজন প্রক্রিয়া করে থাকে। পরবর্তীতে আমরা আবার তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।